একটি গাছ থেকে আমরা বেশ কয়েকটি আলু দেখতে পাচ্ছি এবং আলুগুলো বেশ বড় বড় হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ থেকে কয়টি আলু পেলেন দেখেন তো 9টা ভাই 9টা আলু পেয়েছেন গাছের রং অন্যান্য রঙের থেকে ভিন্ন হয় এবং পাতাগুলো ছোটছোটে খাড়া হয় এর নাম কি পিএলআরপি পিএলআরপি রোগ তাই না এটা কি ভাইরাস ঘটিত রোগ তাই না ভাইরাস ঘটিত এই গাছটাকে আমরা উঠাবো এবং এর আলু সহ উঠিয়ে দিই আলু সহ তুলে দেবেন তাই না আলু সহ উঠিয়ে না দিলে এই গাছটা এই আলু আবার অন্য জায়গায় সব ভাইরাস হয়ে যাবে আচ্ছা তাহলে এই কাজ করছে এই দুলাল সহ তার দল তাই না জি আচ্ছা যেদিকে চোখ যায় দিগন্ত জোড়া আলোকের সবুজ শ্যামল বাংলাদেশের এ যেন জীবন্ত ছবি কৃষকের শ্রম ঘাম আর সর্বস্ব বিনিয়োগে গড়ে উঠেছে লালচে সোনালী স্বপ্ন বর্তমান সময়ে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার খনগাঁও শেখরপুর শ্রীমন্তপুর নাওয়াভিটা আনোরা সুখদেবপুর ইত্যাদি এলাকায় আসলে চোখে পড়বে জীবন্ত ছবি লাভ লসের পরোয়ানা করে এখানকার কৃষক আলু চাষে খুবই আগ্রহী চলুন আজকে জেনে নেই আলু চাষে কৃষক ও বীজ আলু উৎপাদনকারী কোম্পানির মাঠকর্তার বাস্তব অভিজ্ঞতা আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আমার নাম মোহাম্মদ মুতার হোসেন বাড়ি শ্রীমন্তপুর থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আচ্ছা আপনি তো আলুর আবাদ করেছেন মনে হয় তাই না হ্যাঁ করেছি ভাই কতটুকু করেছেন করেছি 8 বিঘা 8 বিঘা 33 শতকের বিঘা হ্যাঁ 33 শতকের বিঘা আচ্ছা আপনার আলুর জাত কি ডায়মন্ড আছে 5 বিঘা আর স্টাডিজ আছে 3 বিঘা 5 3 8 বিঘা তাই না আর আপনি কি কোনো কোম্পানির আওতায় করেছেন না নিজে নিজে করেছেন নিজে নিজে করেছি ভাই নিজে নিজে করেছেন না বীজটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন বীজ হচ্ছে কিষাণ কিষাণ বোটানিক্স থেকে তাই না হ্যাঁ হ্যাঁ আলুর রেজাল্ট কেমন আলুর তো রেজাল্ট মোটামুটি গাছপাত ভালো হয়েছে আমরা দেখতেছি আমরা দেখতে পাচ্ছি লাল আলু বেশ বড় বড় হয়েছে একটি গাছ থেকে আমরা বেশ কয়েকটি আলু দেখতে পাচ্ছি এবং আলুগুলো বেশ বড় বড় হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ থেকে কয়টি আলু পেলেন দেখেন তো 9টা ভাই 9টা আলু পেয়েছেন ব্যাপক ফলন মনে হয় বাম্পার ফলন হয়েছে আশা করা যায় তাই না হ্যাঁ মোটামুটি ফলন ভালো হয়েছে এবং আলুর মধ্যে তো আমরা কোনো দাগ দেখছি না আলু খুব চমৎকার আলু তাই না হুম আলু খুব ভালো হয়েছে আর কতদিন থাকবে এই আলুগুলো এখানে এখানে থাকবে আরো গাছ থাকবে ভাই আরো 8 দিন 8 দিন তাই না হুম তারপরে গাছ তুলে দেব গাছ তুলে দেওয়ার পর কয়েকদিন পর আবার ফুল ফিল তুলবেন তাই না হ্যাঁ 10-12 দিন পর তাহলে এটা স্টারেক্সের জাত নাকি হ্যাঁ স্টারেক্সের জাত বেশ ভালো ফলন আমরা লক্ষ্য করছি একটা গাছে কতটুকু হতে পারে আপনার আইডিয়া 700 গ্রাম 700 গ্রাম 600 থেকে 700 600 থেকে 700 তাই না এরকম এরকম 33 শতকের বিঘায় কতটি আলুর গাছ থাকতে পারে আপনার ধারণা আছে আলুর গাছ থাকে 33 শতক মাটির মোটামুটি 8,000 থেকে 8,500 8 থেকে 8,500 আলু থাকে এক বিঘাতে তাই না সেই হিসাবে যদি একটি গাছে 750 গ্রাম এবারে যদি আমরা 500 গ্রামও ধরি আমরা ব্যাপক ফলন আশা করছি এবার তাই না মোটামুটি আশা করতেছি 100 থেকে 110 মন প্রতি 33 শতকের বিঘা তাই না হ্যাঁ 100 থেকে 110 মন তবে তাহলে বোঝা যায় যে বাম্পার ফলন এবং আপনারা আলু চাষে ভালো করছেন হ্যাঁ মোটামুটি খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে আলু দেখানোর জন্য আলু গাছ খুঁড়ে আলু দেখানোর জন্য তো আলু তো আপনি আবাদ করেছেন বললেন 8 বিঘা তাই না তো আলুর খরচ কেমন খরচ তো স্যার অন্য অন্য বছরকার থেকে নিবার ডেরা ডেরা মানে আগের বছর যদি 1,000 হতো এবার 1,500 এর কারণ কি খরচটা বাড়ার কারণ কি খরচ বাড়ার কারণ হলো 1 নম্বর তেলের দাম বেশি এই জন্য চাষ দেওয়ার হাল খরচটা মনে করেন গত বার ছিল 900 টাকা একর এবার 1400 টাকা একর আচ্ছা তারপরে সারের বস্তা গতবার কিনছেন আমরা পোটাশ কিনেছেন 700 টাকা বস্তা এবার হচ্ছে 1400 টাকা বস্তা এবং কীটনাশক যে কীটনাশকের পার কেজিতে 300 থেকে 400 টাকা বেশি গতবার কিনছি 450 টাকা কেজি মেন কেজি এবার কেজি হচ্ছে 800 750 টাকা
700 থেকে 800 ওই জন্য খরচটা খুব বেশি, তারপর হাজিরা খরচ বেশি, প্রতিটা জায়গাতে খরচ বেশি। অর্থাৎ দেড়া না? হ্যাঁ, অন্য অন্যবার পার বিঘা 3300 খরচ হয়েছিল 18 থেকে 20 হাজার, এবার পার বিঘাতে আমাদের খরচ হয়েছে 28 থেকে 29 হাজার। 28 থেকে 29 হাজার, তাই না? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে তারপরে এবার আলুর দাম ভালো দেখা যাচ্ছে, আশা করা যায় ভালো দাম থাকবে, মনে হয় বেশ লাভবান হবেন আশা করি। গত বছর কি লস হয়েছিল নাকি? না, গতবার পড়তে হয়েছিল, মানে গতবার 13 টাকা কেজি বিক্রি করেছি, পার কেজি 13 টাকা, আর খরচের হার ছিল কম। এবারও 13 টাকা থেকে 14 টাকা কেজি এখন বিক্রি হচ্ছে, তো এবার তো খরচের হার ডেরা, এই হিসাবে তুলনামূলক 15-16 টাকা কেজি থাকলে খুব ভালো হয় আর কি। 15-16 টাকা, তাই না? হ্যাঁ জি। বাম্পার ফলন আশা করছেন, কিন্তু এখন কিছুটা আশঙ্কিত যে দাম নেই, তাই না? হ্যাঁ, দাম নেই, যেহেতু খরচ অনেক বেশি হয়েছে। এই হিসাবে আলুর দাম ভালো থাকলে হয়তো ভালো লাভবান হবে, তাই না? হ্যাঁ জি জি। যেদিকে চোখ যায় শুধুমাত্র আলু আর আলু, এই যে আলু ফসল, এই ফসলটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কানোড়া, শ্রীমন্তপুর, সুখদেবপুর, এই পাশে শেখরপুর, এই মৌজাগুলোতে ব্যাপক জনপ্রিয়। আর এই জনপ্রিয়তা নিয়ে এসেছেন কিছু কোম্পানি যারা সাধারণত এলাকাগুলোতে বীজ উৎপাদন করেন। এরকম একজন কোম্পানির কর্তা আমরা পেয়েছি, আমরা তার পরিচয় আমরা সরাসরি শুনি। আমি মোহাম্মদ আইনাল হক, কিষাণ বোটানিক্স লিমিটেড ফিল্ড অফিসার হিসেবে আছি, আর আমার চাকরি বয়স প্রায় 9 বছর আছে। মানে এই কোম্পানিতে? এই কোম্পানিতে আমি 9 বছরে প্রোডাকশনের দায়িত্বে আছি আর কি। আর এই এলাকাতেই নাকি? এই নবিতা এবং শ্রীমন্তপুর মৌজাতে আমি দীর্ঘ 9 বছর এখানে কাজ করছি। 9 বছর কাজ করছেন, তাই না? আচ্ছা, আপনাদের এই আলুর যে, এটা তো বীজ আলু, তাই না? বীজ আলু, এটার মান কি হচ্ছে? এটার মান হচ্ছে আমরা ফাউন্ডেশন দিতে এবং একটা সার্টিফাইড প্রত্যয়িত হিসেবে, না হিসেবে এটা হবে, এটা হবে, তাই না? আপনারা দিয়েছিলেন কোন বীজ এখানে? আমরা এখানে স্টারিস দিছি আর হচ্ছে ডায়মন্ড ফাউন্ডেশন বীজ দিছি। আচ্ছা, ফাউন্ডেশন বীজ দিয়েছেন, ডায়মন্ড এবং স্টারিস। মোট কত একর জমি আবাদ হয়েছে আপনাদের এই এজেন্সির আওতায়? আমাদের এখানে এটা আমাদের যে এখানে আছে 20.1 হেক্টর, যেটা টোটাল ডায়মন্ড এবং স্টারিস মিলা 20.1 হেক্টর, তাই না? জি। আপনাদের এই বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা কতটুকু? বীজ উৎপাদনে আমরা প্রতি একরে 60 টন। 60 টন ধরে রাখেন, তাই না? যে অনুযায়ী আপনাদের উৎপাদন হওয়ার কথা, আপনার ফল দেখে বা দেখে কি মনে হয় যে আপনারা লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবেন? আমাদের লক্ষ্যমাত্রা যেটা আছে আশা করি এটাও হবে এবং কৃষকও লাভবান হবে। কৃষকও লাভবান হবে, তাই না? আপনাদের মূলত আপনাদের আলু তো কৃষকরাই করে, তাই না? জি, কৃষকরাই। আপনারা শুধুমাত্র কি করেন? আমরা কৃষকদেরকে তত্ত্বাবধান করি, কৃষকদের বিভিন্ন কাজে সহযোগিতা, যেমন তারা লাগার প্রথম বীজ দেওয়ার পরে তারপরে তারা ঠিক মতে বীজটা রোপণ করতেছে কিনা, এবং সেই বীজটা আবার লাগানোর পরে সেই বীজটা আবার মাটি ঠিক মতো দিলে কিনা, পানি সেচ ঠিক মতো দিলে কিনা, এগুলো আমরা করি। আর তারপরে সেকেন্ড স্টেপে তারা স্প্রেগুলো ঠিক মতো করতেছে কিনা এবং সেচটা ঠিক মতো দিচ্ছে কিনা, এবং কোনো রোগবালাই আছে কি না, সেই রোগবালাই থাকলে আমরা সঙ্গে সঙ্গে ইনফরমেশন দিই, আপনার জমিতে এটা সমস্যা আছে, এটা সমাধানের জন্য এই কাজ করে স্প্রে করতে হবে ঠিক মতো, মানে সাপ্তাহিক একটা শিডিউল আছে, এই শিডিউল অনুযায়ী স্প্রে করতে হবে। এই অনুযায়ী আমরা যেভাবে কাজ করি এতে দেখা যায় যে কৃষকরাও আগ্রহ এবং আমাদের পরামর্শ অনুযায়ী তারা কাজ করতেছে এবং কাজ করা তারা লাভবান। আমাদের কোম্পানি আমাদের যে লক্ষ্যমাত্রা এটাও আমরা আশানুরূপ পাই আর কি। মানে আপনাদের সম্পূর্ণ পরামর্শে কৃষকরা আবাদ করেন, তাই না? জি। এতে করে কৃষকদের অবশ্যই লাভবান হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে, কেননা তারা আলু আবাদ করতে শিখছেন ফুলফিল, এক নম্বর। 2 নম্বর, তারা হচ্ছে যে বীজটা পাচ্ছেন, আবার আগামী বছরের আবাদের জন্য তারা বীজও সংগ্রহ করতে পারছেন, তাই না? বিক্রি করতে পারছেন, বিক্রি করতে পারছেন, এবং নিজে যদি অন্য অন্য সময় কাউরে বীজ এবং কোম্পানির একটা বীজ থাকলে অন্য অন্য পার্টিও তাদের একটু সহযোগিতা করে। আর কিষাণ বোটানিক্সের বীজের মান কেমন? কিষাণ বোটানিক্সের বীজের মান আসলেই
আমি বলি ভালো, এবং এতদিন যেহেতু এখানে কাজ করতেছি ভালো বিধায় আমরা এখানে দীর্ঘদিন কাজ করতে পারতেছি, এবং কৃষকরাও খুবই আগ্রহ প্রতিবার এই বীজ নেওয়ার জন্য আগ্রহ এবং এখানে ব্লক করার জন্য তারা আগ্রহ। আপনার কোম্পানি এখানে আসার সাথে সাথে আপনি এসেছেন তাই না? জি, আমি এখানে কোম্পানি আরও আগে আসে, আমি প্রায় 11 সাল থেকে এখানে কাজ করে, আমি 14 সালে এখানে জয়েন করছি। আমি এখানে 14 সাল থেকেই আমি এখানে মানে প্রোডাকশন হিসেবে কাজ করতেছি। কৃষকদের এখানে সবাই স্বতঃস্ফূর্ত এবং সবাই সচেতন আর কি। সচেতন কৃষক তাই না? আচ্ছা, আর আপনার জানা মতে এই এলাকায় শুধু তো কিষান বোটানিক্স নয়, আরও কিছু কিছু কোম্পানি কাজ করছে, এগুলোর নাম জানেন আপনি? হ্যাঁ, আরও কিছু কোম্পানি আছে, যেমন ইতপূর্ব নীলসাগর ছিল, নীলসাগর ছিল, ইউন ছিল, এখন বর্তমানে ব্রাক আছে এখানে এই এই মৌজাতে ব্রাক আছে, তারপরে আমাদের কিষান বোটানিক্স লিমিটেড কোম্পানি আছে, রহমান চিপ নামে একটি কোম্পানি এটাও আছে। মোটামুটি 3টি কোম্পানি এখন এই এলাকায় কাজ করছে তাই না? বর্তমানে এইবার 3টি কোম্পানি, এবং আমরা ঘুরে ঘুরে দেখলাম এই এলাকার যতগুলো জমি প্রায় বেশিরভাগ জমিতে শুধু আলু আর আলু তাই না? মানুষ বেশ সচেতন। আর আলুর দাম এবার কেমন মনে করছেন আপনি? আলুর দাম এখন পর্যন্ত আশানুরূপ, এবং কৃষক যতটুকু যে দামটুকু আছে এটা যদি থাকে আশা করা যায় তারা আরও লাভবান হবে, কারণ এটাও নির্ভর করবে বাজারের উপরে, তবে যে দামটা বর্তমানে আছে এটা থাকলে কৃষক অনেক লাভবান হবে। অনেক লাভবান হবে তাই না? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। মোহাম্মদ বুলবুল ইসলাম, গ্রাম শ্রীমন্তপুর, থানা বচাগঞ্জ, জেলা দিনাজপুর। আপনিও তো আলু কৃষক তাই না? জি স্যার। আচ্ছা, আলু চাষ করেছেন কয় বিঘা? এই মোটামুটিভাবে 3 একর। 3 একর অর্থাৎ 9 বিঘা তাই না? 9 বিঘা। 9 বিঘা জমিতে আলু চাষ করেছেন, সবগুলো কি একই জাতের না আলাদা আলাদা জাতের? ডায়মন্ড আছে, স্টারিজ আছে। স্টারিক্স এবং ডায়মন্ড না? ডায়মন্ড। জি স্যার। তাহলে আপনাদের এই এলাকায় এবার ডায়মন্ড এবং সেই সাথে স্টারিক্স। আপনি কি কোনো কোম্পানির আওতায় করেছেন? জি স্যার আছে, কিষান বোটানিক্স লিমিটেড। কিষান বোটানিক্স লিমিটেড আওতায় করেছেন তাই না? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটু একটা গাছ আপনি আমাদেরকে দেখান যে কেমন আলু হয়েছে, আমরা দেখতে চাই। আমরা একটা গাছ এখন আমরা দেখব, এটা হচ্ছে, এর আগে দেখলাম স্টারিক্স, এবার দেখবো আমরা ডায়মন্ড। ডায়মন্ড আলু কেমন হয়েছে আমরা লক্ষ্য করি। গাছ তোলা হলো মাটিতে, যেখানে কৃষকের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, একেবারে সোনালি আলু। কয়টি আলু হয়েছে আমরা দেখি এখন হিসেব করি। 4, 8, 9টা এখানেও আমরা 9টি আলু দেখতে পাচ্ছি, যার মধ্যে 4টি আলু বেশ বড় বড়, 4টা বড়, আর কিছু আছে মাঝারি আর ছোট। মোটামুটি কতটুকু হবে একটি গাছে মনে হয়? এটা স্যার 700 গ্রাম হবে স্যার। 700 গ্রাম এটাও হবে তাই না? জি স্যার। আমরা লক্ষ্য করছি যে প্রায় প্রত্যেকটা গাছেই 700 গ্রাম, 750 গ্রাম, কোনোটাতে 1 কেজি হওয়ার সম্ভাবনা আছে না? আছে, অবশ্যই আছে স্যার। আছে তাই না? আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।